হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। গাজরের হালুয়া অনেকেই খায় দেখি, তা আমার লাইফে আজকে ফার্স্ট এই গাজরের হালুয়া আমি রান্না করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, আর ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল কাজে। তো আমি এখানে চারপাশটা গাজর গ্রেট করে নিয়েছি ভালো করে ধুয়ে। এরপর হচ্ছে আমি এখানে নিয়েছি নারকেল, আর হচ্ছে 1 কাপ হচ্ছে চিনি, আমার যতটুকু লাগবে। এখানে মিল্ক পাউডারের গুঁড়া দুধ আমি ভালো করে গুলিয়ে নিয়ে তো আমি বলো কুটিয়ে নিয়েছি। এরপর আমি গাজর দিয়ে দিছি, তারপর হচ্ছে এ পর্যায়ে আমি নারিকেলটাও আমি অ্যাড করলাম। এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করব। আমি লবণটা দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে কুক করে নিব। এ পর্যায়ে আমি চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পরে তারপর আমি 2-3 মিনিট কুক করে এটাকে নামিয়ে নিব। তবে খেতে খুবই টেস্টি হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়েছে। আমি লাইফে এই প্রথম এটা রান্না করলাম। গাজরের কোনো গন্ধ বাতাস কিছুই নাই, আসলে মনে হচ্ছে যে আনকমন একটা পায়েস। তার আগে বলি, আমার ভিডিও যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে বন্ধু না করে নিয়মিত ভিডিও দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভালো মন্দ দুটোই জানাবেন। আর আমার এই পায়েসটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর হয়তো বা আপনাদের আমি রিপ্লাই দিতে পারি না, তার জন্য সরি। তো খেতে অসাধারণ হয়েছে গাজরের হালুয়া, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমার কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।